অকশন চলমান, মেগা অপশন অকশন বলা হচ্ছে এবারের আইপিএল কে। এত বড় সংখ্যার ক্রিকেটারদের নিয়ে অকশনের আগে কখনো হয়নি, যেখানে সবচেয়ে বেশি প্রত্যাশায় ছিল বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে এই প্রথম দিনেই হয়তোবা ডেকে নেওয়া হবে, যার ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে। কিন্তু যে অকশন হলো অলরাউন্ডার তালিকায়, সেখান থেকে সাকিবকে ডাকা হয়নি। আসলে বিষয়টা অপ্রত্যাশিতই বলা চলে, কারণ আমরা জানি সাকিব আল হাসান বেশ কিছুদিন ধরেই কিন্তু আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন। এইবারও সাকিব আল হাসান আইপিএলে ভালো করবেন বা আইপিএলে দল পাবেন এরকম একটা প্রত্যাশা ছিল। এবং তার আগে যখন বিপিএল শুরু হলো, আমরা সকলেই আলোচনা করছিলাম বিপিএলে বলা যেতে পারে আইপিএলের একটা প্রস্তুতি সেরে নেবেন বা তিনি কতটা ভালো ফর্মে আছেন, পিকে আছেন যে ফর্মে, সেটা যদি তিনি প্রমাণ করতে পারেন আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজগুলো কিন্তু হচ্ছে তাকে লুফে নেবে, এরকম একটা আলোচনা কিন্তু আমরা হরহামেশা বা সহসাই করে থাকি। কিন্তু আসলে সব কিছু বা সবাইকে অবাক করে দিয়ে সাকিব আল হাসান দিনের আইপিএলের, আমরা জানি যে 2 দিন ব্যাপী নিলামটা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম দিনে এবং থার্ড সেট যেটা হচ্ছে অলরাউন্ডারদের নিয়ে প্রথম যে সেটটা ছিল সেই সেটেই কিন্তু তাকে পিক করা হলো। কিন্তু আনফর্চুনেটলি তাকে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালো না। এবং হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে নিয়মিত উপস্থাপক যিনি ছিলেন একটু অসুস্থতাজনিত কারণে তিনি হঠাৎ করে ফেইন্ট হয়ে গিয়েছেন। তিনি কিন্তু যখন সাকিব আল হাসানের নাম বললেন এবং তিনি কিন্তু বেশ কয়েকবার সব ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে কিন্তু মুভমেন্ট করছে, মুখ করে তাকাচ্ছিলেন যে সাকিব আল হাসান কেউ বিট করবে কিনা, বিট করবে কিনা। কিন্তু আনফর্চুনেটলি প্রায় 30 সেকেন্ডের মতো তিনি ইয়েতে ছিলেন, তারপরে হচ্ছে তাকে আসলে আনসোল্ড ডিক্লেয়ার করা হলো। এখন আসলে কেন সাকিব আল হাসান দল পেলেন না, তার পেছনে হচ্ছে আসলে বেশ কিছু কারণ থাকতে পারে। তবে একেবারেই যুক্তিসঙ্গত কারণ যেটা মনে হয়েছে সেটা নিয়ে যদি একটু আলোকপাত করি, সেটা আমার কাছে যা মনে হয়েছে, সাকিব আল হাসানের ভিত্তিমূল্যটা কিন্তু এবার বেশ চড়া হয়েছিল, একদম মানে টপ লেভেলের ভিত্তিমূল্য, মানে সর্বোচ্চ যে ভিত্তিমূল্য ছিল এবারে আইপিএলের 2 কোটি রুপি, সেই ক্যাটাগরিতে কিন্তু সাকিব আল হাসানকে ফেলা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম মোস্তাফিজুর রহমানকেও কিন্তু ফেলা হয়েছে। এখন আসলে তাহলে সমস্যাটা কোথায় হলো? আইপিএল কর্তৃপক্ষ যেহেতু সাকিবকে এত গুরুত্ব দিল, কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজগুলো আসলে তাকে নিয়ে কেন আগ্রহ দেখালো না? কারণ আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের কিন্তু হচ্ছে ব্যাক টু ব্যাক বেশ কিছু ইন্টারন্যাশনাল স্কেজুয়াল রয়েছে, সেখানে বিপিএল শেষ হওয়ার পরপরই বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে খেলবে, এটা কোনো সমস্যা না। সমস্যাটা দেখা দিয়েছে সম্ভবত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে সিরিজটি রয়েছে এবং তারপরেই আইসিসি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই সিরিজটি রয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে, সেটা নিয়ে সম্ভবত সমস্যা দেখা দিয়েছে। একটা একান্ত ব্যক্তিগত মতামত যেটা, যেমন হচ্ছে আমরা যতটুকু জানি যে আইপিএলের ডেটটা কিন্তু এখনও ফিক্স হয়নি, তবে বলা হচ্ছে যে মার্চের 27 তারিখে টুর্নামেন্টটা শুরু হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ প্রোটিয়াদের যেই এগেনস্টে যেই ওয়ানডে সিরিজটা, সেটি শুরু হবে 18 তারিখে এবং সম্ভবত 23 তারিখে হচ্ছে শেষ ম্যাচ।